নাটোর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। অতি প্রাচীন কাল থেকে এই জেলা রাজা জমিদারদের জৌলুস, আভিজাত্য, শিল্প সংস্কৃতি, সভ্যতা, আচার অনুষ্ঠান প্রভৃতিতে বাংলার অনন্য এক অংশ হয়ে আছে। নাটোর জেলার অন্তর্গত লালপুর ও বাগাতিপাড়া দুটি উপজেলা। জেলা শহর থেকে এই দুটি উপজেলার দূরত্ব যথাক্রমে 42 ও 18 কিলোমিটার। কয়েক লক্ষ মানুষের বসতি নিয়ে নাটোরের 58-1 লালপুর বাগাতিপাড়া সংসদীয় নির্বাচনী আসনটি গঠিত। বর্তমান সরকারের ভিশন 2041-এর প্রতিশ্রুতি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে সুখী সমৃদ্ধ এক উন্নত জনপদে পরিণত হয়েছে, যার ধারাবাহিকতায় উন্নয়নের আলোয় দেশের সব জায়গা আলোকিত হচ্ছে। কিন্তু অন্ধকার ভর করে আছে এই উপজেলা দুটিতে। কোনো প্রতিশ্রুতি যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি এখানে। দুর্নীতির ভয়াল থাবা গ্রাস করে ফেলেছে এখানকার মানুষের স্বপ্ন। বেকারত্ব কিংবা নতুন কিছু করতে না পারার হতাশায় তরুণরা জড়িয়ে যাচ্ছে মাদকের অন্ধকার জগৎসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে। শিক্ষা, চিকিৎসা ও কৃষিক্ষেত্রে সারা দেশে যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেখানে এই দুটি উপজেলা এখনও পিছিয়ে আছে। স্বাধীনতার 47 বছর পর যেখানে বঙ্গবন্ধুর স্বপ্ন একে একে পূরণ হওয়া শুরু হয়েছে, সেখানে এই দুটি উপজেলার সুবিধাবঞ্চিত মানুষগুলো আধুনিক জীবনযাপনের স্বপ্ন দেখতে ভয় পায়। আর তাই এইসব সুবিধাবঞ্চিত মানুষগুলোকে নতুন করে স্বপ্ন দেখাতে ও বাস্তবায়ন করতে আপনাদের পাশে আছে লালপুর বাগাতিপাড়ায় জনপ্রিয়তার শীর্ষে থাকা দুর্নীতি ও অন্যায়ের সাথে আপোষহীন সৎ ও যোগ্য নেতা শহীদুল ইসলাম বকুল। শহীদুল ইসলাম বকুল একটি রাজনৈতিক পরিবারের সন্তান হয়। অল্প বয়সেই রাজনীতির প্রতি আকৃষ্ট হন এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি সততা ও নিষ্ঠার সাথে 1992 সালে বাগাতিপাড়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, 1996 সালে থানা ছাত্রলীগের সভাপতি, 1998 সালে নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি পদের দায়িত্ব পালন করেন। শহীদুল ইসলাম বকুল বর্তমান নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। বাংলাদেশ তথা লালপুর বাগাতিপাড়া উপজেলা দুটিকে সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত এবং মাদকমুক্ত উপজেলা হিসেবে তৈরি করতে চান। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, আদালত সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও প্রাণবন্ত করতে চান। শুধু তাই নয়, শ্রমিক, মজুর, হতদরিদ্র মানুষের সহায়তা ও পুনর্বাসন তার অন্যতম লক্ষ্য। শহীদুল ইসলাম বকুলের রাজনৈতিক সাফল্য ও লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন চিন্তার সপক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্নয়ন বঞ্চিত লালপুর বাগাতিপাড়াকে উন্নয়নে শরিক করতে জননেতা শহীদুল ইসলাম বকুলকে নাটোর 58-1 লালপুর বাগাতিপাড়ার সংসদ সদস্য হিসেবে পাওয়া সাধারণ জনগণের আজ প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। লালপুর বাগাতিপাড়ার জনসাধারণ চায় একজন সৎ, যোগ্য ও প্রতিশ্রুতি পূরণের আস্থাশীল নেতা। আর এই আস্থা পূরণ ও উন্নয়নের স্বপ্ন বাস্তবায়ন করতে শহীদুল ইসলাম বকুলের বিকল্প কেউ নেই।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে আজকে দেশ বিশ্বের দরবারে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, ইতিমধ্যে আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে সৎযোগ্য এবং যারা জনপ্রিয় তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। আমাকে মনোনয়ন দিলে এই জনপদের মানুষের যে সমস্যাগুলো সবচেয়ে প্রকট সেটা আমি দেখতে পাই, যে এখানে কর্মসংস্থানের ব্যাপক সমস্যা রয়েছে, এখানে আধুনিক শিক্ষা ব্যবস্থার অপ্রতুল, কৃষকের সন্তানরা লেখাপড়া শিক্ষিত হয়েও তারা কর্মসংস্থান পাচ্ছে না। সেই বিষয় নিয়ে আমার চিন্তা ভাবনা রয়েছে যে কিভাবে কর্মসংস্থান পেতে পারে। আমাদের এইখানে বাগাতিপাড়ায় একটা রেল স্টেশন রয়েছে, মালুমচি রেল স্টেশন, যেখানে আধুনিক সুযোগ সুবিধা নাই, যেখানে ইন্টারসিটি ট্রেনগুলো এখানে থামে না, কিন্তু এই বাগাতিপাড়া যোগাযোগ ব্যবস্থা অপ্রতুলতার কারণে মানুষ সহসায় ঢাকা বা রাজধানী সহ বিভিন্ন জায়গায় যেতে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। সেই কারণে এই মালুমচি রেল স্টেশনকে আধুনিকায়নের একটা চিন্তা ভাবনা আমার রয়েছে। কৃষি প্রধান এই জনপদের কৃষকদের এখনো আধুনিক যন্ত্রপাতি, যেখানে দেশের বিভিন্ন জায়গায় কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ছোঁয়া লেগেছে, কিন্তু আমরা এখানে পিছিয়ে রয়েছি। আগামী দিনে আমি যদি দায়িত্ব পাই সেই ক্ষেত্রে অবশ্যই কৃষিতে আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ ঘটাতে পারে, সে ব্যাপারে আমি পদক্ষেপ নিব। আগামী দিনে এই জনপদের মানুষ মানে বেকারত্বের কারণে আজকে মাদকের দিকে ঝুঁকছে, সুশীল সমাজের সমন্বয়ে, শিক্ষকদের সমন্বয়ে আমরা মাদকাসক্তদের জন্য আমরা কি করতে পারি সে ব্যাপারে আমার চিন্তা ভাবনা রয়েছে। লালপুর বাগাতিপাড়ার জনগণের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে যে সুবিধাগুলো সরকারিভাবে আছে সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমি যদি দায়িত্ব পাই তাহলে এই লালপুর বাগাতিপাড়ার গণমানুষ যাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করার লক্ষ্যে কমিটি ক্লিনিক থেকে শুরু করে যে হাসপাতাল রয়েছে তার সিট সংখ্যা আরো বৃদ্ধি করে জনগণ যেন আধুনিক চিকিৎসা সেবা পেতে পারে সেজন্য আমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। জনগণের প্রত্যাশা অনুযায়ী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবে, আর মনোনয়ন দিলে আমি ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হব। বিজয় হয়ে এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিশেষ করে মৌলিক অধিকারগুলো, শিক্ষা, স্বাস্থ্য, এই খাতগুলোকে আমি গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব ইনশাল্লাহ। আর তাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ গণমানুষের নেতা শহীদুল ইসলাম বকুলকে সমর্থন করে লালপুর বাগাতিপাড়ার সংসদ সদস্য হিসেবে দলীয় মনোনয়ন নিশ্চিত করি এবং নৌকা মার্কায় ভোট দিই। জয় বাংলা!